बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फ्यूचर जुलजिस्ट चैनल थेके आमी मोहम्मद मेहेदी हासान शोभन बोलछी। आजकेर पाठेर विषय होच्छे बांग्लादेश ओ विश्व परिचय, अध्याय होच्छे 13। अध्याय 13-र नाम होच्छे बांग्लादेश ओ विभिन्न आंचलिक ओ आंतर्जातिक संस्था। जेहेतु बांग्लादेश জাতিসংঘের অধিভুক্ত একটি দেশ, এছাড়াও বাংলাদেশ নিজস্ব অভ্যন্তরীণ আর্থিক সাহায্যের সাথে চলে, সেই সাথে বাংলাদেশের বাইরের দেশের সাথেও আর্থিকভাবে বিভিন্ন বিষয় এবং বিভিন্ন আর্থিক দিক নিয়েও আলোচনা এবং বিভিন্ন রপ্তানি বিষয়ক কাজেও সাহায্যের দরকার পড়ে। সেই ছাড়াও বাংলাদেশের এই আর্থিক এগুলোর সমস্যার পাশাপাশিও বাংলাদেশে বিভিন্ন শিশু, নারী এবং আত্মরক্ষা এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য জাতিসংঘের সাহায্যের জন্য কাজ করতে হয়। তেমনি বাংলাদেশের তথা বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের এবং নারীদের নিয়ে যে সংস্থাটি কাজ করছে সেটি হচ্ছে কি, ইউনিসেফ। ইউনিসেফ হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা। এখন আজকে আমরা শিখব যে ইউনিসেফ সম্পর্কে কি কি প্রশ্ন অষ্টম শ্রেণীতে আসতে পারে সেই সম্পর্কে। এখন ইউনিসেফ এর পূর্ণ রূপ হচ্ছে ইউতে ইউনাইটেড, এনএ নেশনস, আইতে ইন্টারন্যাশনাল, সিতে হচ্ছে চিলড্রেন্স, ইতে হচ্ছে ইমার্জেন্সি, এফে হচ্ছে ফান্ড। আচ্ছা, ইউনিসেফ প্রথমত যাত্রা শুরু করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিশুদের সাথে কাজের জন্য। আচ্ছা, শিশুদের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিগ্রস্ত শিশুদের সাথে কাজের জন্য ইউনিসেফ যাত্রা শুরু করেছিল। এখন ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়, এটা নৈভিত্তিকে আসে বা মাল্টিপল চয়েসে আসে। ইউনিসেফ 1946 সালে তার যাত্রা শুরু করে। এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে কোথায়, নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। কার্যক্রম 1950 সালে বাংলাদেশ তথা বিশ্বের সকল দেশের সাথে যাতে কাজ করতে পারে সেই জন্য কি করে, ইউনিসেফ তার কাজ শুরু করে। ঢাকায় ইউনিসেফ তার প্রথম অফিসটি প্রতিষ্ঠা করেছিল 1991 সালে। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিল ইউনিসেফ 1965 সালে। এখন কথা হচ্ছে কি বিষয়ে শান্তির জন্য ইউনিসেফ পুরস্কার লাভ করেছিল, আর সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশে দেখা গেল যে একই সমস্যা, অর্থাৎ শিশুদের এবং নারীদের নিরাপত্তা এবং খাদ্য এবং পুষ্টিহীনতা নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সেই সকল কাজে সাহায্য এবং সহযোগিতা তুমুলভাবে করেছিল কে, ইউনিসেফ। তাই শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে 1965 সালে। 1977 সালে বাংলাদেশে ইউনিসেফ যে কার্যক্রমটি করেছিল সেগুলো হচ্ছে বাংলাদেশে মা ও শিশুর স্বাস্থ্যগত উন্নয়নে কার্যক্রম নিয়ে বিভিন্ন ধরনের কাজ করেছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1977 সালে বাংলাদেশের মা শিশু স্বাস্থ্যগত উন্নয়ন কার্যক্রম শুরু করেছিল ইউনিসেফ। আবার তাহলে তোমাদের পাঠ অনুযায়ী আমরা বলতে পারি যে ইউনিসেফ সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের সকল শিশুদের সাথে কাজ করার জন্য কি একগ্রভাবে বর্তমান পর্যন্ত কাজ করে চলছে।
তাহলে আজকের লেসনটা এই পর্যন্তই। তোমরা সবাই বাসায় ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং করোনা ভাইরাস থেকে যাতে পরিবারকে রক্ষা করা যায় সেজন্য কী করতে থাকবে, দূরত্ব বজায় করতে থাকবে, আর সেই সাথে পড়ালেখাও চালিয়ে যেতে হবে। ধন্যবাদ, স্টে সেফ, স্মাইল।